সম্মানিত সুধি মন্ডলী নতুন একটি ভিডিও ফুটেজ প্লে করছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন বিশ্বনবীর এগারোটা বউ দুইটা ছিল দাসী প্রথম বউ হচ্ছে খাদিজা বিনতে খোয়াইলি তারপর আয়েশা বিনতে আবিবাকর হাফসা বিনতে অমার জাইনাব নামে দুই বউ জাইনাব বিনতে জাহাস জাইনাব বিনতে খোজাইমা আচ্ছা 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 একটু থামুন আমি শুরু থেকে উনার বক্তব্যকে নিয়ে আলোচনা করি উনি বলেছেন বিশ্ব নবী এগারোটা বউ ছিল এবং দুইটা দাসী ছিল না ভাই একটু ভুল বইলেন আপনি একটু সুন্দর কইরা বিশ্ব বিবি ছিল দাসী বান্তি ছিল এইটা বললে ভালো হতো নয় কি অথবা বিশ্ব মাসের এগারোটা বউ এবং অগণিত দাসী ছিল আর আপনি বলছেন দুইজন বিবি ছিল একটার নাম ছিল জয়নাভ আর আরেকটার নাম হচ্ছে জয়নাব এইটা কে জানেন এটা হচ্ছে বিশ্ব বদমাসের পালক পুত্রবধূ হ্যাঁ পালক পুত্রের ঘরে গিয়ে যখন সে দেখলো পালক পুত্রবধূ আধা নেংটা তখন তার মুলা মুবারক খাড়া হয়ে গেল সাথে সাথে এই ব্রেইনে সিগনাল দিল হ্যাঁ আহ জয়নাব যখন বললো আব্বা উনি ঘরে নাই আসেন তখন মোহাম্মদ বলল কি বলল আল্লাহ মানুষের মন পরিবর্তন করে দেন এটা তো সিগন্যাল দিল এর মানে হচ্ছে সে জয়নাবকে বিয়ে করতে চায় শেষে এই পুত্রবধূ জয়নাব বিনতে জাহাজকে বিয়ে করার জন্য হম সুরা আহজাবের আহ যাবে একটি আয়াতি আল্লাহর আরফ থেকে সে নামিয়ে নামিয়ে ফেললো নয় কি আচ্ছা শোনা যাক মাইমুনা বিন তেল হারেস জুয়াইরিয়া বিন তেল হারেস সাউদা বিন তেল জামা সাফিয়া বিন তেল আখতাব উম্মে হাবিবা রামলা বিনতে আবি সুফ আচ্ছা একটু থামি জুহাইরার কথা বলছেন আপনি না জুহাইরা নবী মুহাম্মদ কে বিয়ে করেছিল ঠিক আছে নবী মুহাম্মদ কে বিয়ে করেছিল বাধ্য হয়ে কিন্তু এই জুহাইরা নবী মুহাম্মদ কে দিত না আপনি জানেন নবী মুহাম্মদ যখনই জুহাইরাকে লাগাইবার জন্য হুম তার দরজায় নখ করতো সে গিয়ে দেখতো জুহাইরা লম্বা নামাজ নামাজে খাড়া খাড়া হয়ে রয়েছে হুম তারপর লম্বা দায় পড়ে যেত মানে তখন নবী মুহাম্মদ অপেক্ষা করতে করতে শেষ পর্যন্ত চলে যেত এইভাবে সে নবী মুহাম্মদকে নবী মুহদকে তার কাছ থেকে দূরে সরিয়ে রাখতো এটা মানে আমি পাইছি ইয়ে থেকে আমি রেফারেন্স দেখাবো না এটা ওই সবটুকুই মোহাম্মদের মধ্যে লিখা আছে এখন স্বল্প সময়ে অন্যদিন দেওয়া যাবে আচ্ছা শোনা যাক সুফিয়ান উম্মে সালামা বিনতে আবি উমাইয়া এই 11 জন বউ সুবহানাল্লাহ পড়েন দাসী ছিল দুই জন একজন একটু থামো দাসীর ব্যাপারে পড়ে যাবে পড়ে যাবে সালামা সালামা নামে একটা মহিলা ছিল হুম সে খুবই সুন্দরী ছিল তার দুই তিনটা বাচ্চা ছিল মুহাম্মদ তার স্বামী মারা যাওয়ার পরে মুহাম্মদ তাকে ফুসলিয়ে ফাসলিয়ে বিয়ে করে সে বলেছিল ইয়ার রাসুল্ল্লাহ আমার তো কয়েকটা বাচ্চা রয়েছে আমার আমি আর বিয়ে করতে চাচ্ছি না নবী মোহাম্মদ বলল যে তোমাকে বিয়ে করলে তো সমস্যা নাই তোমার বাচ্চাদেরকে আমি লুকাফ্টার করব সে এইটাও বলে পারে নাই যে এটাও বলে পারে নাই যে তার স্বামী তাকে বলেছে যে আমরা দুইজন সুখের সংসার করছি হ্যাঁ আমাদের মধ্য থেকে কেউ যদি মারা যায় তাহলে আমরা কেউ কেউ অন্যকে বিয়ে করব না হ্যাঁ এইটা বলেও পারে নাই এটাও যখন বলল নবী মুহাম্মদ তার তার ওপিনিয়নের প্রতি কোনো রেসপেক্ট না করে তাকে বুঝিয়ে কনভিন্স করে বিয়ে করে ফেলল আচ্ছা আর সাফিয়ার কথা তো জানেন আপনারা সাফিয়া কেনানার বউ ছিল হুম তো সাফিয়ার স্বামীকে তার চোখের সামনে মুহাম্মদ কল্লা খেটে ওই দিন রাত্রে বিছানায় নেয় আচ্ছা আমি এগুলো অনেকবার আলোচনা করেছি আমরা আর একটু শুনি কি বলে রাইহানা পুরো নাম রাইহানা বিনতে যায়েদ আন-নাদריה আরেকজন ছিল মারিয়া মিশরের সম্রাট মুকাউকাস বিশ্ব নবীর হাদিয়া দিয়েছে মারিয়া মারিয়া কিপティア এই বিশ্ব নবীকে মিশরের বাদশা কালেকজান্দিয়ার বাদশা মুয়াইকিস হে হাদিয়া কে ছিল লজ্জা না তোমার এটা বলো না ভাই মারিয়া কিপ্তিয়াকে নবী মুহাম্মদ তার স্ত্রী হাফসার বিছানায় বেডে লাগানার লাগানোর সময় হাফসার হাতে হাফসার হাতে ধরাকে হুম হম কানমোলা খেয়ে বলেছিল যে হাফসা এই কথাটা তুই রে কইস না নাইলে সুডোবি আয়সা আমার যান কবজ করে ফেলবে আমি কসম করলাম আমি আর মারিয়া কিপ্তিয়াকে লাগাবো না আমি হারাম করে দিলাম সাথে সাথে এই পুরা একটা সুরা নাজিল করে দিল আল্লাহ সুরা তাহরিম তাহরিমের প্রথম আয়াতে আল্লাহ বললে মোহাম্মদ এ কি তুমি পাগল হইছো মিয়া হ্যাঁ আমি তোমারে হালাল করে দিছি মারিয়া কিপ্তিয়ারে হম তুমি কেন হারাম করতেছ তুমি যতবার ইচ্ছা ততবার লাগাইবা এটা সুরা তাহরিমে আছে হম আমি একটু রং টং দিয়ে মাখিয়ে এইটাকে বললাম কিন্তু কোরআনের সাথে সাথে আল্লাহ এর নাজিল করে দিয়েছে নবীর পুরা হেরামের ভিতর হম আয়েশা এবং হাফসান নেতৃত্বে নবীর লুচামির বিরুদ্ধে হ্যাঁ নবীর সকল বিবিরা বিদ্রোহ ঘোষণা করেছিল নবী তাদেরকে তালাক দিতে চাইছিল তাহরিম, আপনারা নিজ সুরা সুরা দায়িত্বে খুঁজে বের করে পড়ে নেবেন আমি আর এখানে শেয়ার করতেছি না আচ্ছা শোনা যাক এই তেরো কাতিয়া, কি গর্ব সহকারে বলতো কাতিয়া লজ্জা হয় না বেয়াদব শরম হায়া নাই তোমার বিশ্ব লুচ্চা নবীর এই বদমাইশির কথা এইখানে কি সুন্দর হ্যাঁ বাংলাতে বলছো কিন্তু মনে হচ্ছে তুমি ইংরেজে ইংলিশের কুৎকুতানি দিচ্ছ ঠিক না মারিয়া এই এইভাবে বলছো না আচ্ছা পরে কি হলো কুমারী নারীর যে বিশ্বনবী বেশি লাজুক ছিলেন ও মা কেউ আমার মাইরা ফালাম অথবা এই মহামারীর দাড়ি ধরে টান দেন ভাই কুমারী নারীর চেয়েও নবী মুহাম্মদ লজ্জাবতী ছিল তো নবী মুহাম্মদ এতই লজ্জা লজ্জাশীল ছিল সে কোনদিন কোনদিন কোন বিবিকে লাগানোর সময় হয় নাই না সে ফ্রেঞ্চ কিচিং করে নাই চুমা চুমি কামড়া কামড়ি এইগুলো কোনো কিছু করে নাই নাকি এতই লজ্জাশীল ছিল কুমারী নারীর চেয়েও লজ্জাশীল ছিল তাহলে ভাই এত লজ্জাশীল ছিল হ্যাঁ এত লজ্জাশীল ছিল যে সে সে মানে কোন তো মুহাম্মদ যদি এত হায়াওয়ালা মানুষ হয়ে থাকে তাহলে সে কেমন করে পঞ্চান্ন বছরের বুইড়া হাটাশ হয়ে হ্যাঁ তার নাতনির বয়সী আয়েশা অর্থাৎ আয়েশা যখন ছয় বছর বয়সী ছিল তার উপর নেংটা হয়ে উঠানামা করলো বলুন তো দেখি ছয় বা নয় বছরই নয় বছর বয়সী একটা মেয়েকে একটা পঞ্চান্ন বছরের বয়স্ক বুইড়া করে তার উপর উঠে হ্যাঁ এক্সারসাইজ এক্সারসাইজ করলো কিভাবে সরম নাই এতই তো লজ্জা ছিল যে এত লজ্জা ছিল যে সে তেপ্পান্ন বছর বয়স্ক বুইড়া হওয়া সত্ত্বেও হ্যাঁ ছোট একটা শিশুর সামনে নেংটা হয়ে গিয়েছিল এতই লজ্জাশীল ছিল বাংলাদেশে লজ্জাবতী গাছ দেখছেন সুইলে পরেই হ্যাঁ লজ্জায় নুয়ে পড়ে দেখেছেন না মুহাম্মদ এইরকম লজ্জাবতী ছিল আচ্ছা শোনা যাক আস বেশ করে আস এই হচ্ছে মুহাম্মদ ভাই রে ভাই কেউ মরে মাইরা ফালান হ্যাঁ তার নাকি দুইটা দাসী বান্ধিত না দুইটা না কম পক্ষে পঁচিশ তিরিশটার মতো দাসি বান্ধি ছিল আমরা হিস্ট্রি থেকে পাই তার কম পক্ষে উনিশটার মতো বউ ছিল তার জীবনে কম পক্ষে ষাটটা ওভার সিক্সটি নারী এসেছিল অনেকের সাথে তার বিয়ে হয়েছিল অনেকের সাথে বিয়ে হয় নাই হুম বিয়ে হওয়ার আগেই অনেককে সে ডিভোর্স দিয়ে দিয়েছে অনেককে অনেক কে সে অনেক অনেকেই মারা অনেক মারা পর্যন্ত গিয়েছিল হম এই হচ্ছে মুহাম্মদ বিশ্ব লুচ্চা এই বিশ্ব লুচ্চার বর্ণনা দিচ্ছে আরেকটা লুচ্চা হ্যাঁ এই মৌলানা সরি আজারি নাকি মহামারী হ্যাঁ এইটা বর্ণনা দিচ্ছে কি বাংলা ভাষায় ওয়াজ করতেছে মনে হচ্ছে যেমন সেই ইংরেজি অ্যাকসেন্ট নিয়ে কথাবার্তা বলছে এবং গর্ব সহকারে বলছে জুর এখন সুভান আল্লাহ একটা বদমাইশ লুচ্চা এগারোটা বিবিকে বিকে বিয়ে এগারোটা মহিলাকে বিয়ে নারীকে বিয়ে করেছে অজস্র দাসী বন্দি তার হেরেমে বন্দী করে রেখেছে তার প্রশংসা করতে গিয়ে সে বলছে সুবানাল্লা বলেন আলহামদুলিল্লাহ বিশ্বনবী হ্যাঁ আরে বিশ্বনবী কি এটা বিশ্ব লুচ্চা বিশ্ব মাস কি বলবেন আপনারা ঘিন্না হয় না হম অজস্র মহিলাকে সে মানে লাগাইছে বুইড়া থেকে শুরু করে ছোট শিশুটাকে পর্যন্ত বাদ দেয় নাই বুঝতে পারছেন আর এই যে সে প্রথমে বললো খাদিজা 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 নবী মুহাম্মদ খাদিজাকে বিয়ে করেছিলেন আরে ভাই নবী মুহাম্মদ এই বিধবা খাদিজার সাথে বিয়ে কেন করলো কেন সে বিয়ে বিয়ে করলো আচ্ছা একটা কথা বলেন তো দেখি ঢাকার যদি একজন হালাম্মা হ্যাঁ বয়স্ক হালাম্মার একটা প্রাইভেট কারের ড্রাইভার থেকে থাকে আর সে যদি ওই প্রাইভেট কারের ড্রাইভারকে বিয়ে করে ফেলে তাহলে বুঝতে হবে ওই প্রাইভেট কারের ড্রাইভারের সাথে হুম তার প্রাইভেট কারের ড্রাইভারের সাথে তার বিয়ের আগে থেকেই ওই বিছানার কামকাজ হয়ে গিয়েছিল তো মুয়াম্মদ যদিও খাদিজার কর্মচারী ছিল হুম এরপরেও তার খাদিজার সাথে বিয়ে হওয়াটা প্রমাণ করে যে এর আগে থেকেই মুহাম্মদ তাকে লাগাইছিল বুঝছেন আমি কি বিষয়টা বুঝাতে পারছি একটা মানুষ একটা মানুষ হ্যাঁ অন্য একটা রাজা বাদশার কাছ থেকে একটা মহিলাকে গিফট হিসাবে নেয় গিফট হিসাবে নেয় সেই মানুষটা কিভাবে নবী হয় একজন মহিলাকে একজন নারীকে যখন অন্য মানুষের কাছ থেকে সে দাসী হিসাবে গিফট নেয় তখন বুঝতে হবে যে সে সমস্ত নারী জাতিকে ডিগ্রেড করেছে অপমানিত করেছে এই লুচ্চা বদমাইশকে কোনো অবস্থাতেই নবী হিসাবে মানা নেওয়া যায় মেনে নেওয়া যায় না শুধু কি তাই সে যুদ্ধবন্দিনীদেরকে বিভিন্ন বিভিন্ন বাজারে নিয়ে বিক্রি করত বনুকুরাই যার সকল বেশিরভাগ যুদ্ধবন্দিনীদেরকে কেসে সিরিয়া এবং নজদের বাজারে বিক্রি করেছিল বিক্রি করে হ্যাঁ হাজার হাজার দিনার আয় করেছিল ইনকাম করেছিল অস্ত্র কিনেছিল ঘোড়া কিনেছিল হম সে শুধুমাত্র নারীদেরকে বিক্রি করত এমনটি না সে নারীদেরকে দাসী হিসাবে গিফট দিত যেমন আলীকে একটা দাসী সে গিফট দিয়েছিল হ্যাঁ তার আলী তার জামাতা ছিল খলিফা উসমানকে একটা দাসী হিসেবে দাসীকে সে গিফট দে এবং খলিফা উমর তার শাশুর একটা দাসী গিফট দে। পরে হম এই দাসীর সাথে সুপোত করার পরে তার ছেলে আবদুল্লাহ ইবনে উমর কে গিফট দিয়ে দেয় চিন্তা করে দেখেছেন জঘন্য বর্বর লুচ্চা সে দাসীদেরকে হায়ার করতো হ্যাঁ আই মিন নারীদেরকে সে বিক্রি করতো গিফট দিত বুঝতে পারছেন এবং সে নারীদেরকে গিফট হিসাবে নিত এই যে আজারি মুল্লা একটু আগে সেটি বলেই দিল লজ্জা হয় না এই কথাগুলো বলতে তোমার লজ্জা হয় না আজারি ছি ধিক্ষা জানাই তোমাদেরকে একটা বিশ্ব বদমাসের এই কর্মকাণ্ডকে ঢালাও করে হুম মানুষের সামনে তুলে ধরতেছ লজ্জা হয় না ফু ধিক্ষার ছি 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 এটাকে এটাকে তুমি বলছো বিশ্বনবী আরেককে বিশ্বনবী এটা এটা হচ্ছে বিশ্ব বেহায়া বিশ্ব বেহায়া না হলে পরে একটা চুঠো বাচ্চার সামনে সে কিভাবে ছয় বছরের শিশুর সামনে হয় কিভাবে আয়শা যে বয়সে পুতুল খেলতো তার ঘরে সেই বয়সে আয়েশা আয়েশার সামনে আয়শার সামনে সে ন্যাংটা হয় আর তুমি তাকে বলছো সে নাকি কুমারী নারীর চেয়ে লজ্জাশীল ছিল তাহলে কুমারী নারীর সামনে সে নেকটা হলো কিভাবে সে যদি কুমারী নারীর চেয়ে মানে নারীর চে লজ্জাশীল হয়ে থাকে জঘন্য বর্বর অসভ্য ইতর ছোট লুক কথা কুমারী নারীর চেয়ে লজ্জাশীল ছিল সে বিশ্ব বেহায় ছিল বিশ্ব বদমাস বিশ্ব লুজা আমার মিজাজটা খুব খারাপ হয়ে গেছে আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন লাভ ইউল